আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে সাথে আছি সিফাত শারমিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনায় আরো 204 জনের মৃত্যু 23 জুলাই থেকে কঠোর লকডাউনে বন্ধ থাকবে শিল্প প্রতিষ্ঠান জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ঈদ উদযাপনে করোনা ঝুঁকি আর ভোগান্তি নিয়ে রাজধানী ছাড়ার হিড়িক মহাসড়কে দীর্ঘ যানজট ঘাটে যাত্রীদের ঢল উপেক্ষিত স্বাস্থ্যবিধি এখনো জমিনি রাজধানীর কোরবানির পশুর হাট চামড়া সংগ্রহ 40% কমে যাওয়ার শঙ্কা ট্যানারি মালিকদের রূপগঞ্জে সেজন জুস কারখানায় আগুনের ঘটনায় তদন্ত শুরু সিআইডির এখন পর্যন্ত ন্যায্য অর্থই পাননি নিহত শ্রমিকদের স্বজনরা দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনায় দেশে আরও 204 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে কোভিড 19-এ আক্রান্ত হয়ে দেশে 70,669 জনের মৃত্যু হলো আর নতুন করে আক্রান্ত হয়েছেন 8,489 জন এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে গরুরহাটে কঠোর স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় 29,214টি নমুনা পরীক্ষায় 8,489 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 10,92,411 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.06 এবং মৃত্যুর হার 1.62%। সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 82 জন এছাড়া খুলনায় 49, চট্টগ্রামে 32 ও রাজশাহীতে 20 জন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গরুরহাটে স্বাস্থ্যবিধি না মানলে পরিণতি ভয়াবহ হতে পারে আপনারা যারা গরু ইজারা নেবেন হাট চালাবেন তাদেরকে এনশিওর করতে হবে আপনাদের এখানকার যেন প্রত্যেকটা লোক মাস্ক পরে আপনারা যারা বাজার করবেন কাঁচা বাজার চালাবেন কাঁচা বাজার সমিতির মধ্যে বলে দিতে হবে আপনাদের এখানে যদি না চলে পড়ে মাস্ক পরে থাকে তাহলে আমরা কাঁচা বাজার বন্ধ করে দিব এইরকম যদি একটা কড়া আইন দেওয়া যায় এবং এটাকে 7 দিন যদি বাস্তবায়িত করা যায় আমি মনে করি করোনা অনেক অনেক কমে যাবে স্বাস্থ্যবিধি পালনে কোনোভাবেই শিথিলতা দেখানোর সুযোগ নেই বলেও জানান তিনি ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা 23 জুলাই থেকে 14 দিনের লকডাউন আরও কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সময় গার্মেন্টস সহ সব ধরনের শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান তিনি সকালে চুয়াডাঙ্গায় বিজিবি 96তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী একথা বলেন ফরহাদ হোসেন বলেন 23 জুলাই থেকে কঠোর লকডাউনে সরকারি বেসরকারি অফিস সহ গার্মেন্টস ও শিল্প কারখানা বন্ধ থাকবে দেশের অর্থনীতির কথা চিন্তা করে ঈদ উপলক্ষে চলমান লকডাউন শিথিল করা হয়েছে কিন্তু ঈদের পর কাউকে ছাড় দেওয়া আগামী যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে এই জন্য কারণ সব কিছু বন্ধ থাকবে তখন যেটা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে বিধিনিষেধটা করলাম এটা কিন্তু অত্যন্ত সাকসেসফুল হয়েছে এর ফলটা কিন্তু আমরা পেতে যাচ্ছি হ্যাঁ এখন কিন্তু আস্তে আস্তে কমে যাবে কারণ এটা একটা সায়েন্স যখন লোকজন এই স্বাস্থ্যবিধি মানবে ঘরে থাকবে তখন এটা কমে যাবে করোনার ঝুঁকি নিয়ে গ্রামে পরিবারের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন অনেকে বাস আর ট্রেনে যাত্রীর চাপ শনিবার কিছুটা কম কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন এখনও পর্যন্ত ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি তবে বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে অনেক চালক ও সহযোগীকে জরিমানা করেছে বিআরটিএ কমলাপুর স্টেশনে ঢুকতেই যাত্রীদের হাত স্যানিটাইজ করতে হচ্ছে তবে অনেক যাত্রী সেদিকে ফিরেও তাকাচ্ছেন না আর টিকিট ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ট্রেনের ভিতরে এক সিট খালি রেখে অনেকে বসছেন একই পরিবারের হওয়ায় অনেকে তা এড়িয়ে যাচ্ছেন বাড়ি যাওয়ার আনন্দে অনেকে আবার মাস্ক ব্যবহার করতেই ভুলে যাচ্ছেন বড় থেকে ছোট অনেকেরই এমন ভুল হচ্ছে ওইখানে আমার অনেক ফ্রেন্ড থাকে খেলাধুলা করে আমার সাথে গত 5 ঈদ আমি এই ঢাকাতে করতেছি আর আমার জান্নাতগুলো বাসাই আমি কেমন এখানে ঈদ করব গত ঈদেও যেতে পারিনি এবার যেতে হবে অনলাইনে ঢুকতে পারি নাই তো অন্যের কাছ থেকে টিকিট কিনছি আমি পারছিলাম কিন্তু আমার যে ফ্রেন্ড ছিল তারা আর একদম ঢুকতেই পারে নাই ঈদ উপলক্ষে 38 জোড়া আন্তনগর এবং 19 জোড়া কমিউটার ট্রেন ছেড়েছে শনিবার 25 জোড়া আন্তনগর এবং 9 জোড়া কমিউটার ট্রেন আসা যাওয়া করবে ট্রেন থেকে সড়ক পথে বাসে অনিয়ম কিছুটা বেশি
নিয়ম অনুযায়ী বাসে ওঠার সময় যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার কথা, কিন্তু বাস্তবে তার দেখা মেলেনি সায়েদাবাদ বাস টার্মিনালে। জানতে চাইলে পরিবহন সংশ্লিষ্টদের অজুহাতের কমতি নেই। হাতে কোনো হ্যান্ড স্যানিটাইজার দিছে? না, দেয়নি তো। মানে মেশিনটা নাই যে জেরাব দেয়া মারে স্প্রে? যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজ করার দায়িত্ব কার? আমাদের আমাদের কিন্তু করার নাই। ওই যে আমার লোকটা কোথা গেছে আমি তো ডাক দিতেছি। খেয়াল ছিল না স্যার, না আসিল, এটা কোথাও জানি আসে। স্যানিটাইজ করে না, কিন্তু ওরা আসলে গাড়িতে রাখে, কিন্তু যাত্রীর চাপের কারণে হয়তো অজুহাত হিসেবে দেয় যে চাপের কারণে তারা সবাইকে স্যানিটাইজ করতে পারে না। তো সেই অভিযোগগুলো পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানায় বিআরটিএ। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে যানবাহনের অতিরিক্ত চাপ, মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের ভোগান্তি নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। অন্যদিকে শিমুলিয়ায় ফেরিতে, গাড়িতে এবং লঞ্চ ঘাটে রয়েছে যাত্রীর চাপ। দৌলদিয়ায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। লকডাউন শিথিলের সুযোগে ঈদ যাত্রায় করোনাকে যেন বিদ্ধাঙ্গুলি দেখাতে শুরু করেছে মানুষ। সংক্রমণের ঝুঁকি মারিয়ে যে যেভাবে পারছেন ছুটছেন বাড়িতে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এতে করে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে এ রুটের যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি এবং চন্দ্রা ত্রিমোড় এলাকায় উত্তরবঙ্গগামী বিভিন্ন গন্তব্যে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। যাত্রীবাহী পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঈদ যাত্রায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কেও চাপ বেড়েছে দূরপাল্লার বাস ও অন্য গণপরিবহনের। থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজটের। ঢাকা বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকাতেও প্রায় 6 কিলোমিটার রাস্তা জুড়ে জট ও যানবাহনের ধীর গতি রয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় 22 কিলোমিটার সড়কের ঢাকাগামী লেনে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও বেড়েছে যানবাহনের চাপ। লঞ্চে ব্যাপক ভিড় দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। বাংলাবাজার ঘাটেও পারাপারের অপেক্ষায় 100 যানবাহন। অন্যদিকে পদ্মায় তীব্র স্রোত থাকায় স্বাভাবিকের চেয়ে নদী পার হতে অনেক বেশি সময় লাগছে পাটুরিয়া দৌলদিয়া ঘাটে। কোরবানির পশুবাহী ট্রাকের বাড়তি চাপে রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাটে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদ উপলক্ষে গণপরিবহনগুলো নিয়ম ও শর্ত মেনে চলছে না বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ওবায়দুল কাদের জানান, কোরবানির পশুবাহী গাড়ির কারণে রাস্তায় ধীর গতি রয়েছে। পরিবহনের কাছে অনেক পরিবহন নিয়ম মেনে এবং শর্ত মেনে চলছে না। আমি পরিবহন শ্রমিক ও মালিকদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং নিয়ম মেনে যাত্রী পরিবহনের আহ্বান জানাচ্ছি। অতিরিক্ত ভাড়া যেন কোনো অবস্থাতেই আদায় না করা হয়, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশনা দেওয়া হচ্ছে। দেশের অধিকাংশ মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী গাজীপুর অংশে নির্মাণ কাজের কারণে সড়ক সংকুচিত হওয়ায় যানবাহনে চাপ বেড়ে গেছে। এখনও জমেনি কোরবানির পশুর হাট। রাজধানীর আফতাবনগর পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। এই হাটে আকর্ষণের কেন্দ্রবিন্দু গাজীপুরের ডন নামের প্রায় 40 মনোজনের গরু। এছাড়াও নওগাঁ সম্রাট, ধলামানিক, কালামানিক সহ বিশাল আকৃতির গরু দেখতে ভিড় করছে উৎসুক মানুষ। এদিকে ব্যাপারীদের গরু চুরির ঘটনায় হাটের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। গরুর জন্য খাবার তৈরি করতে করতেই কাঁদছেন এক ব্যাপারী। কাছে গিয়ে জানা গেল নেত্রকোনা থেকে 15টি গরু নিয়ে আফতাবনগর হাটে এসেছেন গফুর মিয়া। কয়েক রাত ঘুম নেই, তাই মধ্যরাতে গরুগুলো বেঁধে একটু ঝিমিয়ে পড়তেই খোয়া যায় তার 2টি গরু। এখন ব্যবসা তো দূরের কথা, চালান উঠানো নিয়ে শঙ্কায় গফুর। আমার আটকে বুকটা কাটতে খায়াল যে আমার দুধ একটা হাত ভেঙে যেত, তাও আমার শান্তি হইত। পুলিশ বাড়িতে 2-3 বার গেলাম, যেন সিসি ক্যামেরা আছে, আমরা সিসিটা একটু টান দিয়ে দেখেন কয়া সিসির ক্যামেরা হইতো, তুমি খুঁজে দেখে বাজারে যদি কোনো পাওয়া যায় তো আমরা উদ্ধার করে দিব।
কোরবানির হাট তাহলে পশু ব্যবসায়ীর জন্য কতটা নিরাপদ? হাটের পরিচালক এর দায় চাপালেন ব্যাপারীর উপর। এখন আপনি যদি আপনারটা না রাখেন, এখানে অনেক লোক আসে, এত লোককে এত পাহারা দেওয়া সম্ভব হয় না। আফতাবনগর হাটে এরই মধ্যে এসেছে কয়েক হাজার গরু। এখনো বেচা বিক্রি তেমন শুরু না হলেও রবিবার থেকে ক্রেতারা আসবেন সেই আশায় আছেন ব্যাপারীরা। আর এখনো বেচা কেনা শুরু হয়নি, আজকে থেকে মোটামুটি বিকালবেলা থেকে শুরু হবে। 4.5 লাখ মানে 1,80,000 কত। মাঝারি সাইজের গরু যেগুলো আছে এবং ছোট সাইজের গরু, এই গরুগুলোর দাম অত্যাধিক বেশি। এই হাটে আকর্ষণের কেন্দ্রবিন্দু গাজীপুরের ডন। 40 মন ওজনের এই গরুটির দাম হাঁকিয়েছেন 25 লাখ টাকা। এছাড়া 1200 কেজি ওজনের নওগাঁর সম্রাটকে কিনলেই সাথে ফ্রি 600 কেজির ছোট সম্রাট। মাংস ইনশাল্লাহ 1500 কেজির উপর আছে, 1500+ আছে। দাম চাচ্ছিলাম আমি 25 লক্ষ টাকা, 14-15 লাখ টাকা দাম উঠছে। আমাদের গরুর নাম হলো সম্রাট, আমরা এটার প্রাইস রাখছি 22 লক্ষ। এনার সঙ্গে দাম দরে যদি সেটেল হয়ে যায়, এনার সঙ্গে ছোট ভাই উনি একটা আছে, ওই গরুটা আমরা ফিরিয়ে দেবো। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসা কালামানিক ধলামানিকের দাম 25 লাখ হাঁকিয়েছেন এর মানিক মনু মিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। মহামারীর কারণে এবছর কোরবানির পশুর চামড়া সংগ্রহ 40% কমে যাওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। তার উপর ঘুরছে চামড়া বেচাকেনা নিয়ে গত 2 বছরের বিশৃঙ্খলার আশঙ্কা। তবে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি পাওয়া ট্যানারি মালিকরা আশ্বস্ত করেছেন এবার ন্যায্য দাম পাবেন কোরবানিদাতারা। করোনার বিস্তার নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে পশু বেচাকেনা। এসব পশু কোরবানি থেকে চামড়া সংগ্রহের প্রস্তুতিও শুরু করেছেন ট্যানারি মালিকরা। তবে করোনায় বিপর্যস্ত অনেকের আর্থিক অবস্থা ভালো না থাকায় এবার চামড়া সংগ্রহের টার্গেট পূরণ নিয়ে দুশ্চিন্তায় ট্যানারি সমিতি। এবছর আমরা মনে করি যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে না, কারণ এবছর 40% চামড়া আপনার কম সংগ্রহ হতে পারে। আর্থিক সংকটের কারণে কিন্তু অনেকে আপনার পশু কুরবানি আপনার দিবে না। আজকে 4-5 বছর যাবত যে আমাদের রিলোকেশনের কারণে, কমপ্লাইন্টের কারণে এবং বর্তমানে যে কোভিড সিচুয়েশন, এটা হলো আমাদের মরার উপরে খাড়াঘা। এই সিচুয়েশনের কারণে কিন্তু আসলে আমরা মানে এক্সপোর্ট আমাদের কমে গেছে। দাম নিয়ে বিশৃঙ্খলার কারণে গত 2 বছরে চামড়া নদীতে ফেলে দেয়া কিংবা মাটিতে পুঁতে ফেলতেও বাধ্য হন অনেকে। তাই অনেকেরই ধারণা ট্যানারি মালিকদের কাছে আড়তদারদের বকেয়া নিয়ে এবার ঈদেও পুরনো খেলায় নামতে পারেন ব্যবসায়ীরা। তবে পোস্তার আড়তদার সমিতির নেতারা বলছেন সময় মতো চামড়া সংরক্ষণ করলেই কেটে যাবে সংকট। এই যে আমাদের যে বলে যায় এই চামড়া পচে গেছে ফেলে দিছে, এই জিনিসটা হবে না। অথচ রুট পর্যায়ে এই একটা চামড়াই যদি যে দাম থাকবে, যে দাম পাবে, যদি লবণটা সঠিক থাকে, এতে ব্যাপারী, আড়তদার, ট্যানারি মালিক, ইন্টারন্যাশনালি বিদেশিরা এই চামড়া পেয়ে খুব সন্তুষ্ট হবে। রপ্তানিকারকরা বলছেন 31 বছর পর আবারও পশম ছাড়ানো চামড়া ওয়েট ব্লু রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত ন্যায্য মূল্য নিশ্চিত করবে কোরবানিদাতাদের। মেক শিওর করতে হবে তাদেরকে যে আমাদের কাছে যারা চামড়া সাপ্লাই দেবে, আর আমরা এর মধ্যে তো মোটামুটি পারমিশন পাইছি কুরবানির আগে, আমরা মোটামুটি বিদেশি ক্রেতা যারা আছে তাদের সাথে কথাবার্তা যোগাযোগ করছি, যাতে কুরবানির সময় রব প্রক্রিয়ার সাথে সাথেই মোটামুটিভাবে মনে করেন মাস ছয়েকের ভিতরেই আমাদের যেটা পারমিশন দিয়েছে সেটা আমরা বিক্রি করে ফেলতে পারবো। সুতরাং যারা আমাদেরকে চামড়া সাপ্লাই দেবে তারাও কিন্তু বেনিফিটেড হবে। পচন ঠেকাতে কোরবানির 6 ঘন্টার মধ্যে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের কারখানায় আগুনে 52 প্রাণহানির ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। শনিবার দুপুরে ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিকদের তিনি একথা জানান। দ্রুত মামলাটির তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়ার আশ্বাসও দেন তিনি। 8 জুলাই হাশেম ফুড লিমিটেডের কারখানায় আগুন লাগে, এতে 52 জনের মৃত্যু হয়। সাক্ষ্য এভিডেন্স যাই বলেন তাই আমরা দেখেছি এবং আমরা তদন্ত শুরু করলাম আজকে থেকে। আমাদের তদন্ত কার্যক্রমের জন্য তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে ছিল, মাঠ পর্যায়ে উনি কীভাবে কাজ করবেন আমি এবং আমার আরও সিনিয়র অফিসার যারা এখানে আছেন আমরা ওনাকে 10টা পয়েন্টের একটা নির্দেশনা দিয়েছি। এরকম একটি ঘটনার কোয়ালিটি তদন্ত যদি করতে হয় সেক্ষেত্রে একটু সময় দিতে হবে।
আর্থিক সহযোগিতা তো দূরে থাক, পরিশ্রমের ন্যায্য অর্থই পাননি রূপগঞ্জ আগুনে নিহত শ্রমিকদের স্বজনরা। কারখানাটির কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে হয়রান তারা। তাদের ভাগ্যে চুটছে শুধু আশ্বাসের বাণী, সবচেয়ে বেশি বিপাকে নিখোঁজ স্বজনকে না পাওয়া ব্যক্তিরা। অগ্নিদগ্ধ কারখানাটি ঘুরে এসে মামুন আবদুল্লাহ রিপোর্ট, ছবি তুলেছেন ওয়ালস। সকালে যখন ডিউটিতে আসবে তখন কইছে বাবা আমার লাগি একটা নিপুর অর্ডার দিও, ভাইয়ের নিপুর আনতাম। তখন তো আমি বললাম মা আমার তো টাকা পয়সা নাই, ও বাবা বেতন ভাইলে আমি দিয়ামনি অর্ডার গেছি আমি স্বর্ণের দোকানও, এই ভাইয়ের লাগি একটা নিপুরের অর্ডার দিছি। তো অর্ডার দেওয়ার পরে বায়নাপত্র করে দিয়েছি, তে বাবা আমি বেতন ভাইয়া আমি নিপুর আমরা দিয়ে দিমু কারখানায় কাজে গিয়ে আর ঘরে ফেরা হয়নি 18 বছর বয়সী শেফালির। মেয়েকে হারিয়ে এখন দু চোখের অশ্রুই যেন শেষ সম্বল কলিজা ছেঁড়া বাবার। ওরা বলছে যে জীবিত লোকের বেতন দেওয়ার পরে তে নিখোঁজ ব্যক্তির বেতন দেওয়া হবে। গেল 8 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানার আগুনে মৃতদের স্বজনরা এখনও ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। অতিরিক্ত নয়, ন্যায্য বেতন বোনাস পেলেই খুশি তারা। দুটা স্যালারি এবং দুইটা বা তিনটা ওভার টাইম, অর্থাৎ ফুল মান্থের ওভার টাইম বাকি আছে, এগুলা এখনো আমরা পাইনি। বেতন বোনাস দিছে এইটা কন্ট্রাক্টদার মোতালেবের কাছে, এই টাকাটাও দেয় না, ওনার মোবাইল বন্ধ, ওনার সাথে কোনো যোগাযোগই করতারি না, আমরা ডেলি একবারে নয়। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি তাদের। অগ্নিকাণ্ডে নিহত 52 জনের পরিবারের একটাই শঙ্কা, ন্যায্য পাওনা পাবে তো তারা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। লকডাউন শিথিলে দোকানপাট, বিপণী বিতান খুললেও ভিড় নেই তেমন একটা। বিক্রেতারা বলছেন আর কয়েকটা দিন সময় পেলে দীর্ঘদিন ব্যবসা বন্ধের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারতেন তারা। ক্রেতারা বলছেন পরিবারের ছোট সদস্যদের আবদার মেটাতে এই মহামারীতেও তাদের কেনাকাটা করতে আসতে হয়েছে। অন্য সময় তো বটেই, উৎসবেও কেনাকাটার জন্য রাজধানীর ফুটপাতগুলোতে ঢু মারেন অল্প এর মানুষ। মহামারীর মধ্যে কুরবানি ঈদ সমাগত, তবে ভিড় প্রায় একেবারেই নেই তুলনামূলক কম মূল্যের এসব দোকানে। এখন তো দেশের পরিস্থিতি ভালো না, লোকজন গাড়িজন আসতে পারে না। আগে যেমন আমাদের একটা ভিড় থাকতো, জমজমাট থাকতো, সেই জমজমাটটা এখন নাই। মৃত্যুর বয়স সবার মনে আছে, তারপরে জীবন জীবিকার জন্য আমরা করতেছি, কিছু করার নাই। অভিজাত শপিং মলগুলোতেও ক্রেতাদের ভিড় অন্য যে কোনো ঈদের চেয়ে কম। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পাশাপাশি নানা ধরনের নিষেধাজ্ঞায় মানুষ কম এসেছে ঈদ শপিংয়ে। এখানে বেশিরভাগ ক্রেতা বিক্রেতাই স্বাস্থ্যবিধির ব্যাপারে বেশ সচেতন। বিক্রেতারা বলেন আরও কয়েকদিন সময় পেলে তাদের বিক্রি বাড়ত, ক্ষতি কিছুটা হলেও পোষাত। 6 দিনের মধ্যে মালটাল গুছাইতে পারিছি যতটুকুই, কাস্টমার ভালো কিন্তু বেচা কিনা আছে মোটামুটি। স্টাফ বেতন দিতে পারতেছি না, দোকান ভাড়া দিতে পারতেছি না, কিন্তু করোনাতে এবারকার সব ব্যবসায়ীদের মনে হয় না যে আর উঠে দাঁড়াতে পারবে। ক্রেতারা বলেন খুব নিরুপায় হয়েই তাদের বাইরে আসতে হয়েছে, স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান তাদের। আসাটা ঠিক না, আমরা যারা আসতেছি আসলে এটা একটা ভুলই করতেছি। এখন বিষয়টা হলো বাচ্চা কাচ্চা আছে, তো ওদের দিকে চোখের দিকে মেয়েকের দিকে তাকিয়ে হয়তো একটু আসতে হয় এইটুকুই আর কি। ছোটো বেবি আছে, ওর আম্মা আছে, ওদের জন্য মূলত আসতে হলো। কাজে বের হতে হয়, অফিস করি, অফিসে আসা যাওয়ার ফাঁকে একটু আসলাম, একটা ডু মেরে যাচ্ছি যে কিছু একটা বাচ্চার জন্য নেওয়া যায় কিনা। ঈদের আগে আরও 2 দিন খোলা রাখা যাবে দোকানপাট, শপিং সেন্টার। অবশ্য স্বাস্থ্যবিধি না মানলে ওইসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে সরকার। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। কোরবানি সামনে রেখে মশলার বাজারও ধীরে ধীরে জমে উঠছে, যদিও ক্রেতাদের উপস্থিতি নিয়ে হতাশার কথাই জানাচ্ছেন বেশিরভাগ বিক্রেতা। এখনও পর্যন্ত বেশিরভাগ মশলার দামই রয়েছে স্থিতিশীল। মশলা ছাড়া মাংস রান্নার কথা চিন্তাই করা কঠিন, তাই কোরবানির সাথে চাপ বাড়ে মশলার বাজারও। যদিও বিক্রেতারা বলছেন এবার বিক্রির প্রবণতা কম। গত কয়েকদিনে লবঙ্গের দাম কেজিতে 200 টাকা বেড়ে 1000 টাকার কিছুটা বেশি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দারচিনি, এলাচ, জিরা সহ প্রায় সব মশলার দামই স্থিতিশীল রয়েছে। এদিকে হঠাৎ করে বেড়ে যাওয়া চায়না রসুনের দাম কেজি 10 টাকা মতো কমেছে, বিক্রি হচ্ছে সর্বোচ্চ 150 টাকা কেজিতে। পেঁয়াজের দামও নতুন করে বাড়েনি, দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে 50 টাকার কাছাকাছি দরে।
ভারত না দিলে বাংলাদেশ আর গরু নিতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের খামারিরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে, তারপরও অতি লোভী দু একজন ব্যবসায়ী সীমান্ত দিয়ে গরু পাচার করে বলে এই দুর্ঘটনাগুলো ঘটছে। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমাদের দেশের ক্যাটল খামারিরা যথেষ্ট পরিমাণ তারা মানে গ্রো করেছে। আমি গতবার যখন আমি একটু উল্লেখ করতে পারি, গতবার যখন আমি গিয়েছিলাম, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে বলছিল যে আমরা গরু তোমাদেরকে আর দিতে চাই না। আমি আলহামদুলিল্লাহ, তোমরা যদি গরু না দাও আমরা আর গরু নিতেও চাই না, কারণ আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়ে গিয়েছি। তারপরও মানে দু একজন অভিলোভী ব্যবসায়ীরা সীমান্ত পার হয়ে যেগুলি করে, সেই জন্যই এই দুর্ঘটনাগুলি ঘটে। কমিটমেন্ট মেনে চললে আমার মনে হয় ফিলিংকে আমরা বন্ধ করতে পারব, আমরা সেই চেষ্টা করছি। ঢাকা মহানগরে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত চারটি কমিটির নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোডাউন করেছে। সকাল 10টা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নয়াপল্টনের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানান বিভিন্ন পর্যায়ের কর্মীরা। এ সময় মহানগর নেতারা ছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। ছাত্রদলের এই কর্মসূচিতে নেতাকর্মীর উপস্থিতির কারণে বিএনপি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় সড়কটির একদিকে কিছু সময়ের জন্য চলাচল বন্ধ হয়ে যায়। গত 14 জুলাই ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আবার পাঠিয়ে। করোনায় আরও 204 জনের মৃত্যু। 23 জুলাই থেকে কঠোর লকডাউনে বন্ধ থাকবে শিল্প প্রতিষ্ঠান, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ঈদ উদযাপনে করোনা ঝুঁকি আর ভোগান্তি নিয়ে রাজধানী ছাড়ার হিড়িক, মহাসড়কে দীর্ঘ যানজট, ঘাটে যাত্রীদের ঢল উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এখনো জমেনি রাজধানীর কোরবানির পশুর হাট, চামড়া সংগ্রহ 40% কমে যাওয়ার শঙ্কা ট্যানারি মালিকদের। রূপগঞ্জে সেজন জুস কারখানায় আগুনের ঘটনায় তদন্ত শুরু সিআইডির, এখন পর্যন্ত ন্যায্য অর্থই পাননি নিহত শ্রমিকদের স্বজনরা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।